হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জুক্তা ব্লগার। তো আজকের ডেস্টিনেশন নৈহাটি। আজকে আমরা যাচ্ছি নৈহাটিতে রবীন্দ্র নৃত্য প্রদর্শন করতে। তাহলে দেখে নেওয়া যাক ব্লগে বাকিটা। স্টে টিউনড। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা যাচ্ছি নৈহাটিতে রবীন্দ্র নৃত্য প্রদর্শন করতে। তার আগে আমার নাচের লুকটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো লুকটা জানাতে কিন্তু ভুলো না। তাহলে চলো এরপর কী কী হলো সেটা দেখে নিই ভিডিওতে। আমরা রওনা হয়ে গেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা এখন পার হচ্ছি কল্যাণী ব্রিজ। সব থেকে সুন্দর বিষয় হলো আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা, আর বুদ্ধ পূর্ণিমায় আকাশের চাঁদটা এতটাই সুন্দর লাগছে যে আমি ভিডিওটা লং করতেই বাধ্য হলাম। কারণ এত সুন্দর চাঁদ আর এত সুন্দর জায়গা, আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু ঠিক সন্ধ্যা নামার মুহূর্তে ব্রিজ পার হবার পর রাস্তার দুধারের সৌন্দর্য এতটাই সুন্দর যে গ্রাম না শহর একটু গুলিয়ে যাচ্ছে। তো না, এটি শহরই। এরপরের দৃশ্যগুলো দেখলে আপনারা সেটা বুঝতেই পারবেন। তো আমার তো বেশ ভালোই লাগছে, আপনাদের কেমন লাগছে? তো আমরা প্রায় এসে গেছি, তাহলে চলুন প্রোগ্রামের জায়গায় যাওয়া যাক। এখন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করছেন ওখানকারই কিছু বিশিষ্ট ব্যক্তি। এবং তাদের সম্বর্ধনা দিয়ে সম্মান জানাচ্ছেন ওখানকার কিছু মানুষ। এবার আমরা ঢুকে পড়েছি নৃত্য অনুষ্ঠানে, আর এটি হচ্ছে উদ্বোধনী নৃত্য। নৃত্য পরিবেশনায় আমি অর্থাৎ সংযুক্তা।